দৌড় দিয়া গেটের সামনে যাইতে লইলে আমারে গাড়ির চলন্ত অবস্থায় একজন নাই মাই ফট করে আমারে কলারের মধ্যে থাপাতা ধরে বলে এই আমরা আইনের লোক কাউটা বাজায় আমি করে আমারে ট্রেনে নিতে পারতাছে না। যখন দেখে যে র‍্যাবকে পুলিশ কাউন্টার করে এটা কিন্তু তারই দিদিরই সকল সদস্য, তাদেরই লোকজন যারা পুলিশের গাড়িতে নিয়ে অবস্থান করে। তার বসতবাড়ির গেটের সামনে পৌঁছলে তাকে একটি মাইক্রোবাস যেটিতে র‍্যাব লেখা ছিল এবং আরেকটি কার যেটিতে পুলিশের স্টিকার দেওয়া ছিল, এসব বলে যে না এরা তো র‍্যাবের সদস্য আমরা চিনি, তখন তাদেরকে ছেড়ে দেয়। আজকে একটি দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানার ধীন এলাকার একটি র‍্যাব পরিচয়ে ডাকাতি যে সংঘটিত হয়েছিল এটির আমরা উদ্ঘাটন করতে সক্ষম হই এবং এই সংক্রান্তেই আপনাদেরকে একটি সাংবাদিক ব্রিফ প্রেস রিলিজ এবং দিয়েছি আমরা এবং আপনাদের ব্রিফিংয়ের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা একটু ঘটনাটা বলি যে গত 4/9/2023 তারিখ আনুমানিক 8:50 এই সময়টিতে রাত কেরানীগঞ্জ মডেল থানাধীন জৈনপুর বাজারস্থ সুনীল মণ্ডল তার পায়েল জুয়েলার্স নামক যে জুয়েলারি শপ আছে এটি বন্ধ করে উনি স্বর্ণের ব্যাগ নিয়ে 100 মিটার উত্তরে তার বসতবাড়ির গেটের সামনে পৌঁছলে এখানে আগে থেকেই তাকে যে একটি মাইক্রোবাস অনুসরণ করে একটি সিলভার কালারের মাইক্রোবাস তাকে অনুসরণ করে যেটিতে র‍্যাব লেখা ছিল এবং আরেকটি কার যেটিতে পুলিশের স্টিকার দেওয়া ছিল এই দুটি তাকে অনুসরণ করে এবং তার বাসার সামনে পৌঁছলে তাকে আটক করে র‍্যাব পরিচয়ে তাকে গাড়িতে উঠায় নেওয়ার চেষ্টা করে। তো তখন সে তার আসলে যে তারা যে অ্যাক্টিভিটিসটি করছিলেন এটি সন্দেহ হলে সে চিৎকার দেন এবং চিৎকার দিলে আশেপাশের লোকজন এবং যেহেতু তার বাড়ির পাশেই তার স্ত্রী দৌড়ায় আসেন এবং দৌড়ায় আসলে তারা তার যে হাতের ব্যাগটি এটি নিয়ে তাকে রেখে এটি নিয়ে তারা চলে যায়। তো আমরা এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর টিপন লাইনের মাধ্যমে আমরা সংবাদ পেলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং এই ঘটনার বর্ণনা শুনি আমাদের একটি অভিযানিক দল একটি গঠন করি যেটি কেরানীগঞ্জ আমাদের এই পার্টের যিনি দায়িত্বাধীন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার যিনি ক্রাইম অফস দক্ষিণ তার নেতৃত্বে এবং এখানকার অ্যাডিশনাল এসপি যিনি ক্রাইম আমাদের সার্কেল অ্যাডিশনাল এসপি কেরানীগঞ্জ উনি এবং অফিসার ইনচার্জ এবং তার টিমের অন্যান্য সদস্যদের নিয়ে আমরা একটি চৌকস অভিযানিক দল একটি গঠন করে এই ঘটনা সংক্রান্তে যারা জড়িত আমরা ওই ঘটনা সংঘটিত যেখানে হয়েছিল তার সিসি ফুটেজ এবং অন্যান্য যে তথ্য প্রযুক্তি আমরা বিশ্লেষণ করে কারা ঘটনাটি সংঘটিত করে এবং কিভাবে হয় এই তথ্যগুলো আমরা বের করে এই চক্রের 9 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো আমরা আসলে যিনি ভিকটিম তাকে জিজ্ঞাসাবাদে যে জিনিসটি জানতে পারি যে ওনার যে পায়েল জুয়েলার্স উনি প্রতিদিনই ওনার জুয়েলারি শপ যখন বন্ধ করেন এই জুয়েলারি শপের যত জুয়েলারি যে হাত থাকে এগুলো তার সকলগুলোই সে বাসায় নিয়ে আসে এবং পরের দিন সকালবেলা সে আবার নিয়ে যেয়ে তার দোকানে এগুলো বিক্রির জন্য ইনি রেডি করেন। তো এটি এই আমরা যে গ্রেপ্তারকৃত আসামি তাদের জিজ্ঞাসাবাদে এবং এদের মডাস অপারেটি দেখে আমরা যেগুলো পেয়েছি বা এদের অন্যান্য তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা দেখেছি যে বেশ কিছুদিন থেকেই তারা তাকে অনুসরণ করে এবং অনুসরণ করে তারা তার গতিবিধিগুলো লক্ষ্য করে যে কখন সে বাসা থেকে বের হয় এবং কখন উনি বাসায় পৌঁছেন এবং এইটি অনুসরণ করেই তারা তাকে ওই দিন যখন উনি বাসায় ফিরছিলেন তখন তাকে পথরোধ করে এবং তার কাছ হাতে ব্যাগে রক্ষিত প্রায় 34 ভরি স্বর্ণ ছিল, 22 ভরি চাঁদি রূপা যেটা ঝুরি রূপা, নগদ 80,000 টাকা ছিল এবং 2টি হিসাব রেজিস্টার এই ব্যাগটি তারা ছিনিয়ে নিয়ে যায়।
এবং তাদের এখানে একটি নতুন আমরা একটি কৌশল তারা আমরা এখানে করেছে যেটা আমরা পাই তাদের বক্তব্যে এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আমরা যেটি পেয়েছি যে তারা যে র‍্যাপ পরিচয়ে যে মাইক্রোটি যায় এটি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সন্দেহের করে কেউ যদি তাদেরকে আটক করে তাদের পিছনে যে পুলিশ লেখা যে গাড়িটি আছে এটি কিন্তু এদের একটু দূরও একটু পিছনেই থাকে তো জনগণ যদি কেউ আটক করে তখন এই পুলিশের গাড়িটি এসে তখন বলে যে কী হয়েছে লোকজনকে বলে আমরা পুলিশের সদস্য এবং ওই যখন দেখে যে র‍্যাপকে পুলিশ কাউন্টার করে এটি কিন্তু তারই দিদিরই সকল সদস্য তাদেরই লোকজন যারা পুলিশের গাড়িটি নিয়ে অবস্থান করে এবং সে বলে যে না এরা তো র‍্যাপের সদস্য আমরা চিনি তখন তাদেরকে ছেড়ে দেয় তো এভাবেই তারা প্লটটা রেডি করে বা কোথাও যদি তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয় তারা কিন্তু এভাবে তারা নিজেদেরকে এসকেপ করে নিয়ে আসে ওই দিন হলো আমি দোকানটা বন্ধ করে দোকান থেকে পায়ে হেঁটে চলে আসতে থাকি আমার বাসাতে তখন বাসার কাছাকাছি আইসা হঠাৎ করে একটা মাইকো আইসা মাইকো বাস আইসা দেখা গেল সামনে আইসা লাইট দেয় আস্তে এগুলো স্লোভাবে তখন লাইটটা দেখা তো তখন আমার একটা মনে ধারণা হয় এগিয়ে গেলে খারাপ তখন আমি কি করি ওই মাইকোটা দেখে আমি দৌড় দিয়ে গেটের সামনে যাইতে লইলে আমার গাড়ির চলন্ত অবস্থায় একজন নাই মাই ফট করে আমার কলারের মধ্যে থাপাতা ধরে বলে এই আমরা আইনের লোক এই র‍্যাপ তখন এই ডিবির এগুলি নানান কিছু বলে বলার পরে তখন আমার এখানে মারে মারার পরে আঘাত করার পরে তার বাদে আমি একটা গাছের ব্যাগটা হাতে পড়ে গেল গাছের মধ্যে হাতরা ধইরা পাওটা বাজায় আমি করে আমার ট্রেনে নিতে পারতেছে না তখন আমি চিখার দেওয়াতে লোকজন আসছে কিন্তু লোকজন ভয়তে ধরে না তখন এরপরে আমার স্ত্রী বাড়ির থেকে আইসা দৌড়ায়া তখন ওই লোকটাকে ওই দুইটা মেরে তার বাদে হাতরা মোচার দিয়ে তখন ওই আমাকে ছাড়ালে আমি তখন চলে যাই দৌড়দার ভয়তে তখন মানে পরে আমি আর বাইরে আসিনি কা Yeah.